নমস্কার বন্ধুরা, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। বন্ধুরা, আজকে এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে, বাংলায় এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে কি বিজেপি 200 আসন পার করে ফেলবে? তৃণমূলের ভাগ্যে জুটবে না 50 আসনও? না বন্ধুরা, এই দাবি আমাদের নয়, এই দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আসুন বন্ধুরা, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে নিই। আপনারা জানেন, লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল 42-এ 42, 2019 বিজেপি ফিনিশ। অন্যদিকে বিজেপির স্লোগান ছিল 19-এ হাফ 21-এ সাফ, অর্থাৎ 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে অর্ধেক লোকসভা আসন 21টি আসন জিতে নেবে বিজেপি, এবং 2021 সালে গিয়ে নবান্নর গদি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে সেখানে কিন্তু কেরুয়া শাসন প্রতিষ্ঠিত হবে। তো 23 মে যখন লোকসভা নির্বাচনের ফলাফল সামনে আসে, তখন কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, 21-এ হাফ 19-এ হাফ করতে না পারলেও কিন্তু অর্ধেকের কাছাকাছি 18টি আসন ছিনিয়ে নিয়ে বাংলা রাজনীতিকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল বিজেপি। এবং এরপরেই কিন্তু একটা কোথাও গিয়ে মনে হচ্ছিল যে বিজেপিতে ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেস থেকে যোগদান হবে, তৃণমূল কংগ্রেসে ব্যাপকভাবে ভাঙন হবে, এবং রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা কার্যত সময়ের অপেক্ষা। অন্তত বিজেপি নেতাদের বিভিন্ন বক্তব্য থেকে এই কথাটি স্পষ্ট হয়ে গিয়েছিল। সেই নেতা রাজ্য স্তরের নেতা হোক, জেলা স্তরের নেতা হন বা কেন্দ্রীয় স্তরের নেতা হন, সবার মুখেই একই কথা ছিল, বিজেপি তৃণমূল কংগ্রেসের 40-60-100 বিধায়ক নাকি খুব তাড়াতাড়ি বিজেপিতে যোগদান করতে চলেছে, ভেঙে চুরচুর হয়ে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস, এবং বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে চলেছে। কিন্তু বন্ধুরা, এরপর বেশ কিছু নির্বাচনী প্রভাব কিন্তু আমরা দেখেছি। এরপর বাংলায় 3টি উপনির্বাচন হয়, কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়গপুর সদর, এবং কার্যত ভরাডুবি বিজেপির। কালিয়াগঞ্জ আসন, যেখানে 57,000 ভোটে লোকসভা নির্বাচনে 6 মাস আগে গিয়েছিল বিজেপি, সেই আসন হাতছাড়া হয়। খড়গপুর সদর, যা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গড়, সেই গড়ে 45,000 ভোটে এগিয়ে থাকা আসনে হেরে যায় বিজেপি। করিমপুর আসনে তো এমনিতেই পিছিয়ে ছিল, সেই আসনেও কিন্তু হার হয়। শুধুমাত্র এই উপনির্বাচন নয়, আমরা যদি গোটা দেশ জুড়ে বিজেপির পারফরমেন্স দেখি, এরপরে বিভিন্ন রাজ্যের যে সাধারণ নির্বাচন হচ্ছে, বিধানসভা নির্বাচন হচ্ছে, সেখানে কিন্তু মুখ থুবড়ে পড়ছে বিজেপি। হরিয়ানাতে কোনো রকমে দুষ্মন্ত চৌটালার সঙ্গে জোট করে বিজেপি ক্ষমতায় আসতে পেরেছে, কিন্তু আগের থেকে আসন অনেক কমেছে। মহারাষ্ট্রের সরকার হাত থেকে বেরিয়ে গেছে, ঝাড়খণ্ডের সরকার হাত থেকে বেরিয়ে গেছে। সুতরাং সব মিলিয়ে বিজেপির পারফরমেন্স কিন্তু বিধানসভার লেভেলে, রাজ্য স্তরে এসে কোথাও গিয়ে গোটা দেশ জুড়েই একটা খারাপ প্রভাব পড়ছে। এর সঙ্গে যদি আমরা যোগ করি, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেছেন প্রশান্ত কিশোর, ভোট বিশেষজ্ঞ, ভোটগুরু পিকে, এবং তার পরামর্শ মতোই কিন্তু তৃণমূল নির্বাচনী ঘুঁটি সাজাচ্ছে, এবং তার যে কী ফলাফল হতে পারে তা কিন্তু উপনির্বাচনই স্পষ্ট। এর সঙ্গে যোগ হয়েছে সিএএ ও এনআরসি নিয়ে তৃণমূলের রাস্তায় নেমে তীব্র আন্দোলন। সেই আন্দোলনে কার্যত প্রত্যেক দিন ঝড় তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, তৃণমূল নেত্রীর সামনে থেকে সেই প্রতিবাদের কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। তা সত্ত্বেও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, আসন্ন 2021-এর বিধানসভা নির্বাচনে জয়ী হবে বিজেপি। তৃণমূলের জারিজুরি সব নাকি শেষ হয়ে গেছে, এবার শুধু বিদায় নেওয়ার পালা। দিলীপ ঘোষ আগের কথা তুলে ধরে বলেছেন, বলেছিলাম তো লোকসভায় হাফ আর বিধানসভায় সাফ তাই হতে চলেছে। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, তৃণমূলের প্রতিটি ধর্ণা মঞ্চেই তো দেখা যাচ্ছে নেতা কর্মী কয়েকজন মঞ্চের নিচে কেউ নেই, সবাই সরে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে, আর কোনো আশা নেই ক্ষমতা ধরে রাখার। মনগার এক সভা থেকে এরপরই বিস্ফোরকভাবে দিলীপ ঘোষ দাবি করেন, 2021-এর নির্বাচনে বিজেপি 200-এরও বেশি আসন পাবে, আর তৃণমূল 50টি আসন ধরে রাখতে পারবে কিনা সন্দেহ, তার আভাস পাওয়া যাচ্ছে নাকি প্রতিক্ষণে। সিএএ বিরোধী মিছিল ধর্নায় লোক দেখুন, একদম স্পষ্ট করে দিলীপ ঘোষ বলছেন, আর আমাদের সিএএ সমর্থনে অভিনন্দন র্যালিতে লোক দেখুন, তাহলেই বুঝতে পেরে যাবেন কি হতে চলেছে। তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে বলেন, দিদি ক্ষমতা ধরে রাখার জন্য নোংরা রাজনীতি আর কতদিন, আপনার রাজনীতি বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে, তাই রক্ষা নেই, হারতে আপনাকে হবেই, 2021-এ বিজেপি ক্ষমতায় আসবে। তবে দিলীপ বাবুর এই দাবি কতটা সত্যি তা প্রমাণিত হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে, কেননা আমাদের তরফে যে সমীক্ষা চালানো হচ্ছে তাতে একটা জিনিস স্পষ্ট, যে সিএএ ও এনআরসি নিয়ে বাংলার মানুষের মধ্যে একটা যথেষ্ট প্রভাব রয়েছে। এখন তার ফল তৃণমূল না বিজেপি কে ঘরে তোলে তা জানার জন্য কিন্তু বিধানসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আমাদের।
রাজনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে আমরা এই নিয়ে কথা বলেছিলাম, রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা কথা খুব স্পষ্ট যে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন এই দুটি ক্ষেত্রে কিন্তু আলাদা। লোকসভা নির্বাচনে যেটা ফেসিলিটি বিজেপি পেয়েছিল, অর্থাৎ বিজেপির সুস্পষ্ট প্রধানমন্ত্রী মুখ ছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন নরেন্দ্র মোদী, মানুষ কিন্তু সেই নেতৃত্বের উপর আস্থা রেখেছিলেন এবং মানুষ বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন। কেননা বিরোধীরা সেই সময় একটা সম্মিলিত জোটের কথা বললেও, একটা সর্বভারতীয় ক্ষেত্রে জোটের কথা বললেও, কে মুখ হবেন, প্রধানমন্ত্রী মুখ হবেন বিরোধীদের, তা কিন্তু স্পষ্ট করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়রা। এবং সেই কারণেই কিন্তু লোকসভা নির্বাচনে কার্যত প্রতিটি রাজ্য থেকে বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। অন্যদিকে যখন আমরা রাজ্য স্তরের বিধানসভা নির্বাচনে আসছি, বিভিন্ন রাজ্যে আমরা দেখছি সেখানে কিন্তু বিজেপি কোনো সুস্পষ্টভাবে মুখ্যমন্ত্রী মুখ সেইভাবে তুলে আনতে পারছে না, নেতৃত্বের অভাব একটা কোথাও গিয়ে যেন স্পষ্ট হয়ে যাচ্ছে, যা কিন্তু বাংলার রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত প্রকট হতে চলেছে বলে আমাদের রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা লড়াকু নেত্রী, লড়াই করে তিনি উঠে এসেছেন, তৃণমূল স্তর থেকে তুলে এসে নিজে দল খাড়া করে ক্ষমতায় এসেছেন, সুতরাং এই রকম একজন ব্যক্তিত্বকে হারাতে গেলে, এই রকম একজন মুখ্যমন্ত্রী মুখের বিরুদ্ধে একটা মুখ করতে গেলে বিজেপিকে কিন্তু একটা সেই রকম শক্তপোক্ত মুখ সবার সামনে তুলে আনতে হবে। এবং লোকসভা নির্বাচনের পর প্রায় 8 মাস কেটে গেছে, তারপরেও কিন্তু বিজেপি সেই প্রক্রিয়া করতে পারেনি, এবং এই কারণে কিন্তু বিধানসভা নির্বাচনে অনেকটাই ব্যাকফুটে থাকতে হবে বিজেপিকে। বিজেপিকে পিছন থেকে এসে লড়াই করে এই জায়গাটা মেক আপ করতে হবে যে নরেন্দ্র মোদী অমিত শাহের নেতৃত্বে বিধানসভা নির্বাচনে তারা কিভাবে লড়াই করবে, এটা একটা জায়গা রয়েছে। এর সঙ্গে যেটা যুক্ত হচ্ছে তা হচ্ছে কিন্তু বাংলার ক্ষেত্রে তৃণমূলের সংগঠন এখনও কিন্তু অটুট, তা কিন্তু প্রমাণ হয়ে গেছে 3টি বিধানসভা উপনির্বাচনে। যে বিধানসভা নির্বাচনে আমরা যেটা আগেই বলছিলাম 57,000-45,000 ব্যাপক লিড, একটি বিধানসভার ক্ষেত্রে ব্যাপক মার্জিন, কার্যত সেফ সিট হয়ে গিয়েছিল যা বিজেপির ক্ষেত্রে, তা কিন্তু বুমেরাং হয়ে গেছে, হেরে গেছে বিজেপি সেখানে। এবং আরেকটি জায়গায় কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে, তা হচ্ছে দিলীপ ঘোষের যেটা খাস তালুক বলা হয় খড়গপুর সদর, যেখানে 2016 সালে তিনি কংগ্রেসের লিজেন্ডারি প্রার্থী জ্ঞান সিং সোহন পালকে হারিয়ে দিয়েছিলেন, সেই আসন থেকে তিনি বিধায়ক হয়েছিলেন। এবং যখন উপনির্বাচনের জন্য সেখানে প্রার্থী বাছাই করা হয়, গেরুয়া শিবিরের অন্দরে কানপাতে যে কথা শোনা যায় সেখানে তিনি প্রেমচাঁদ ঝায়ের জন্য কিন্তু প্রবলভাবে ব্যাটিং করেন, তিনি স্পষ্ট জানিয়ে দেন এই আসন থেকে নাকি প্রেমচাঁদ ঝাকে প্রার্থী করার না হলে বিজেপি সেখানে জিততে পারবে না। কিন্তু কার্যত দেখা যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই দাবিতে স্ট্যাম্প দিলেও, সিলমোহর দিলেও হেরে যান প্রেমচাঁদ ঝা। এবং এখানেই কিন্তু একটা দিলীপ ঘোষের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে যে যেখানে তিনি নিজের কেন্দ্রে একজন সঠিক প্রার্থী নির্বাচন করতে পারছেন না, যার উপরে তিনি দাবি রাখছেন তাকে প্রার্থী করা না হলে হেরে যাবে, তাহলে তাকে প্রার্থী করার পরে তাকে হার স্বীকার করতে হচ্ছে, এই জায়গা থেকে বাংলার 294টি আসনে তিনি কিভাবে প্রার্থী ঠিক করবেন। কেননা বাংলার রাজনীতি, বাংলার প্রতিটি আসন কিন্তু নিজের হাতের তালুর মতো চেনেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে যুক্ত হয়েছে প্রশান্ত কিশোরের মস্তিষ্ক। এখন 200 আসনের নাড়া যদি আপনারা দেখেন, বিভিন্ন রাজ্যে কিন্তু বিজেপি এই স্ট্র্যাটেজিতে এগিয়েছে। মহারাষ্ট্র বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতার আগে পাওয়ার আগেই কিন্তু বলে দিয়েছিল বিজেপি এবার 150-এর বেশি আসন পেতে চলেছে, তারা একক ক্ষমতায়। ঝাড়খণ্ডে 81 আসনের বিধানসভা, সেখানে বলেছিল আব কি বার 65 বার, অর্থাৎ 65 আসন নিয়ে ক্ষমতায় আসবে। কেননা লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী নারা লাগিয়েছিলেন আব কি বার 300 পার, এবং বিজেপি সত্যি 303টি আসনকে সবাইকে চমকে দেয়, সবাইকে অ্যাস্টনিস্ট করে দেয়। সেই জায়গা থেকে সেই স্লোগান ধার করে কিন্তু রাজ্য বিধানসভা নির্বাচনে কার্যত প্রত্যেকটি রাজ্যেই ভরাডুবি হয়েছে বিজেপির। সুতরাং বাংলার ক্ষেত্রেও কি এটা শুধুমাত্র রাজনৈতিক স্টান্স নেওয়ার জন্য দিলীপ ঘোষ বক্তব্য রাখলেন, নাকি সত্যি করি তাদের যে দলীয় স্তরের অ্যানালিসিস সেখানে বলছে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে রয়েছে, তৃণমূল কংগ্রেস থেকে বহু বিধায়ক বিজেপিতে যোগদান করতে পারেন, এবং বিজেপি 200 আসনের বেশি নিয়ে ক্ষমতায় আসতে চলেছে, তা জানার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই বন্ধুরা। বিধানসভা নির্বাচন হলেই কিন্তু স্পষ্ট হয়ে যাবে কি হতে চলেছে বাংলার ঠিক চিত্রটা, এবং এই সংক্রান্ত যে সমস্ত আপডেট আমরা পাবো তা কিন্তু সবার আগে আমরা আপনাদের জন্য নিয়ে আসব। প্রিয় বন্ধু বাংলা ও প্রিয় বন্ধু মিডিয়া পরিবারের তরফে আপাতত বিদায় নিচ্ছি। নতুন কোনো খবর নিয়ে, নতুন এই ধরনের কোনো অ্যানালিসিস নিয়ে, নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে খুব তাড়াতাড়ি ফেরত আসব আবার আপনাদের কাছে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।